হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেইনিস কিচেন। আজকের এপিসোডে আমি বৈশাখের একটি স্পেশাল ডিশ তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ খিচুড়ি। ইলিশ খিচুড়ি বাঙালির একটি প্রিয় খাবার, অনেকেই অনেকভাবে এই ইলিশ খিচুড়িটি তৈরি করে থাকে। আজকে আমি বৈশাখের জন্য আপনাদেরকে এই ইলিশ খিচুড়িটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং বৈশাখে আপনারা এই ইলিশ খিচুড়িটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এই ইলিশ খিচুড়িটি তৈরি করি। প্রথমে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করব। আমি এখানে 1 কেজি পরিমাণের একটি ইলিশ মাছ নিয়েছি এবং আমার ইলিশ মাছটির 8 পিস হয়েছে। এখন আমি এর মধ্যে 1-2 টিস্পুন হলুদ গুঁড়ো ছিটিয়ে দিব। এরপরে 1-2 টিস্পুন আমি লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন এই হলুদ মরিচ এবং লবণের এই মশলাটি খুব ভালোভাবে ইলিশগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে এপিট ওপিট করে। এখন আমি এই ইলিশ মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমার এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি পুড়েও না যায়, একদম খুব বেশি হালকাও না থাকে। এটিকে ব্রাউন কালার শেপে ভাজতে হবে এবং চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম রাখতে হবে এবং ডালটাকে অনবরত নাড়তে হবে। ভিউয়ার্স, ডালটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এই ডালটাকে নামিয়ে ফেলবো এবং রুম টেম্পারেচার করে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপরে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি যে ইলিশ মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই ইলিশ মাছটা আমি এখন 5 মিনিটের জন্য এপিট ওপিট করে ভেজে নেব। আমি ফ্রাই প্যানে আগে থেকেই সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি 1/4 কাপ সরিষার তেল সয়াবিন তেলের সঙ্গে মিশিয়ে দিব। আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও করতে পারেন, বাট সরিষার তেল দেওয়ার পরে ইলিশের ফ্লেভারটা অন্যরকম হবে। এখন আমি ইলিশ মাছটাকে উল্টো করে দিব। ফেভার্স, আমার ইলিশ মাছটা প্রায় 5 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ইলিশ মাছগুলোকে নামিয়ে ফেলবো। এরপরে আমি একটি হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমার তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তেলটি আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আমি এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোর মধ্যে 3টি দারচিনি, 3টি সাদা এলাচ এবং 2টি কালো এলাচ দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে 2টি তেজপাতা আমি মধ্যেখানে কেটে দেন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটির মধ্যে 1 টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টি স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটার সঙ্গে পেঁয়াজটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মশলাটি যেন আমার পুড়ে না যায় তাই আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এরপরে আমি হাফ টিস্পুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মুগের ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগের ডালটা আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। এখন এই ডাল এবং মশলাটা দুটো একসঙ্গে মিক্সড করার পরে খুব ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। ডালটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে এখন চাল দিয়ে দিব। আমি এখানে কালো জিরা চাল 3 কাপ আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রেখে আমি একটি ঝাঁকটির মধ্যে চালটিকে ঝরা দিয়ে নিয়েছি। এরপরে এখন আমি চালটি এই ডাল এবং মশলাটার মধ্যে দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমি 1/2 টিস্পুনের মতো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা লবণ কতটুকু খান সেই পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা ইউজ করবেন এবং ঝালের ক্ষেত্রেও আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়োটা একটু বেশি বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান আপনারা আর একটু কমিয়ে নিতে পারেন। আমার চাল এবং ডালটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু আমার চাল 3 কাপ পরিমাণ আছে সো এ কারণে আমি এখানে 6 কাপ পরিমাণ পানি ইউজ করব। আর যেহেতু আমার এটি পোলার চাল এ কারণে আমি পানিকে গরম পানি ইউজ করব, আর আমি পানি আগে থেকে গরম করে রেখেছি। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই চাল এবং ডাল যা পানির সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি খিচুড়িটি প্রায় 20 মিনিটের মতো রান্না করব। তার মধ্যে আমি যখন হালকা হালকা পানি থাকবে তখন খিচুড়িটির মধ্যে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। এখন আমি এই খিচুড়ির ঢাকনাটি উপরে ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি এ পর্যায়ে ঢাকনাটা খুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির মধ্যে আমার একদম পানিটা শুকিয়ে যায়নি, হালকা হালকা গায়ে গায়ে পানি আছে। তো এখন এ পর্যায়ে আমি এখান থেকে উপর থেকে কিছু খিচুড়ি একটি প্লেটে নামিয়ে নিব এবং নিচে এতটুকু খিচুড়ি আছে এখন এগুলোকে সমান করে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ আগে যে ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এখন আমি প্লেটে যে খিচুড়িগুলো উপর থেকে উঠিয়ে রেখেছিলাম সেই খিচুড়িগুলো আমি এখন এই ইলিশের উপরে আবার দিয়ে দিব। উপরে আমি পুরো খিচুড়িটি দিয়ে দিয়েছি। আমি পুরো খিচুড়িটি রান্না করেছি মিডিয়াম আঁচে। এখন আমি মিডিয়াম থেকে কম আঁচে ঢাকনাটি বসিয়ে এখন আরও 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। ফিভার্স, আমার 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন এই হাঁড়ির ঢাকনাটি খুলে দিলাম। আমার খিচুড়িটি হয়ে গিয়েছে। খিচুড়িটি থেকে অনেক সুন্দর একটি স্মেল বেরিয়েছে। এখন আমি
চুলাটি অফ করে দিব। ফিভার তৈরি হয়ে গেল আমাদের বৈশাখের স্পেশাল ডিশ ইলিশ খিচুড়ি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং এই বৈশাখে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। তো ফিভার ভালো থাকবেন, বৈশাখে সবাই মিলে অনেক বেশি আনন্দ করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।